এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার স্বপ্না। আর আজ সোমবার, সোমবারের সকালবেলা, সকাল বলতে তাও এখন বাজে 10:30, 10:30 একটু বেশিই হবে। আর এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে তো চা টা খাওয়া হয়েছে, তো ও বেরিয়েও গেছে শপের জন্য। আজকে সকালে টিফিন বলতে করা হয়েছিল আলু ভাজা আর মুড়ি, তো সেটা ও খেয়ে বেরিয়ে গেছে। আর আমারও আজকে সকাল সকাল খাওয়া হয়ে গেছে, তো খেয়ে নিয়েছি। এবার চলে যাবো রান্নাঘরের দিকে। তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আজকে দেখো, কাল তো প্রচুর মেঘলা ওয়েদার ছিল, আজকে সকাল থেকেও মেঘ ছিল আকাশে, তো হঠাৎ এখন দেখছি একটু রোদের ঝলকানি, তো ভালো লাগছে দেখে। নয়তো এই অকালে এরকম বর্ষাকাল না দেখতে ভালো লাগে না। আজ এবার তো চৈত্র মাসের একদম পুরো 1 তারিখ থেকেই, মানে পারলে তার আগের দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে, ঝড় বৃষ্টি। তো যাই হোক, ওয়েদারটা এমনি বৃষ্টির দিন ভালো লাগলো, অকালে কারোরই ভালো লাগে না। ওয়েদারটা কেমন একটা ছিল জানো, স্যাঁতস্যাঁতে ভাব। তো একটু রোদ উঠেছে, ভালো লাগছে। আর এখন চলে যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে আজকে রান্না করব কলমি শাক আর পাবদা মাছ। কালকে তোমরা ভিডিওতে দেখেছো যে পাবদা মাছ এনে রেখেছে, তো সেই পাবদা মাছটা আজকে রান্না করব। সবটা যদিও লাগবে না, আর কলমি শাক রান্না করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কলমি শাকের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে পাট শাক করেছিলাম, আজকে কলমি শাকের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা একদমই আনকমন, তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো আমি এখন চিরুনি নিয়ে নিয়েছি, একটু রেডি হয়ে নেব, কেননা চুল টুল আসছে, একটু ঠিকঠাক হয়ে তারপরে রান্নাঘরে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ইন্ডিয়ান ব্লগার স্বপ্না। দেখো এখানে সব সবজি টবজি কেটে রেখে দিয়েছে মা। আমার শরীরটা যেহেতু ভালো না, আমাকে রান্নাটাই করতে দিচ্ছিল না, তো আমি ভাবলাম যে না, বসে থেকে আর কতক্ষণ ভালো লাগে, সেই জন্য আমি বললাম না আমি রান্নাটা করি। তো মা তাও কেটে রেখে দিয়েছে, শাকটা কুচিয়ে রেখেছে, কলমি শাক, এটা আলু কেটে রেখেছে, তারপরে তোমার এখানে দেখো মাছ রান্না করার জন্য যা যা লাগবে মোটামুটি কেটে রেখেছে। রসুনটা শাকে দেব না, অন্য সময় আমি রসুন দিয়ে করি, মা সেই হিসাবে কেটে রেখেছে, কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে একটু অন্যভাবে করব। আর এই যে চিংড়ি মাছ আমি বার করে নিয়েছি, খুব বেশি দেব না, শাকটা তো অল্প, আর পাবদা মাছও বার করে নিয়েছি, সবটা বার করিনি। তো যাই হোক, রান্নাটা এবার শুরু করব। সব কিছু রেডি হয়ে রয়েছে, মা কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছে, সুবিধেই হলো। আমি এবার চট করে রান্নাটা বসিয়ে দেবো। রান্নার জন্য দেখো, প্রথমে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। বাইরে থেকে রোদের একটু তাপ আসছে বলে এরকম লাগছে দেখতে, তো আমি দিয়ে দিলাম তেল কড়াইতে। পাশাপাশি আমি আর একটা ওভেনে জ্বালিয়ে নিচ্ছি, ওপাশেও কড়াই বসিয়ে দিয়েছি, জ্বালিয়ে নেব, কারণ এপাশে আমি মাছটা, পাবদা মাছটা ভাজতে থাকবো। ওই যে বলেছিলাম, এই কড়াইটাতে মাছ ভাজতে আমার খুব সুবিধা হয়, সেই জন্য এই ছোটো কড়াইটা বসিয়ে দিলাম। এটাতেও আমি তেল ঢেলে দিলাম, তেলটা গরম হলে এক পাশে আমি কলমি শাক রান্না করব, আর এক পাশে আমি পাবদা মাছটা ভাজা শুরু করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হাতে নিয়ে নিলাম কিছুটা রাঁধুনি। রাঁধুনিটা আমি ফোড়নে দেব। রাঁধুনিটা নিয়ে হাতে একটু ডলা দিয়ে নিলাম, এতে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে গরম তেলের মধ্যে আমি রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে এবার একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ, যেটা আমি, যেটা দিয়ে পালং শাকটা রান্না করব, সেই চিংড়ি মাছটা ওই ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম। চিংড়ি মাছ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর শাকও যেহেতু মানে মিহি করে কাটা হলে খুব তাড়াতাড়ি মজে যায়, সেই জন্য চিংড়ি মাছটা দিয়ে আমি হালকা এপিট ওপিট করেই আমি কিন্তু শাকটা দিয়ে দেবো এর মধ্যে। শাকটা দেখো একটু মিহি করেই কুচানো আছে, আমি পারলে আরও একটু মিহি হয়, তো মা চেষ্টা করেছে যতটা কুচি করার। আর এই চিংড়ি মাছের ওপরেই আমি দিয়ে দিলাম কলমি শাকটা। আর এবার কী হবে বলো তো, চিংড়ি মাছের যে ফ্লেভারটা বেরোবে না, এটা পুরোটাই শাকটা অ্যাবজর্ব করে নেবে, আর দুটোর মেলবন্ধনটা দারুণ লাগবে। তো তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো, এই রেসিপিটা করে খুব দারুণ লাগে। কলমি শাক আমরা সাধারণত পেঁয়াজ দিয়ে বা রসুন দিয়ে করে থাকি, আর যারা পেঁয়াজ রসুন কিছুই খান না তারা হয়তো কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে খান, কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে একটু করে দেখো, খুব আনকমন লাগে আর খেতেও খুব সুন্দর হয়। আমি শাকটাকে ঢেকে রেখেছিলাম, অনেকটা মজে গেছে দেখো, ঢাকনাটা তুলে নিলাম, তার কারণ আমি ওই পাশে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, পাবদা মাছটা ছাড়বো, আর প্রচুর তেল ছেটে পাবদা মাছ ভাজতে গেলে, পাবদা মাছ কেন, যে কোনো মাছ বা যে কোনো ভাজা গরম তেলে দিলে একটু তেল ছেটে, তো আমি খুব ভয় পাই সেটা, সেই জন্য আমি এইভাবে ঢেকে ঢেকে তেলটা এই মাছগুলো ভাজি। আর তাছাড়া তেলগুলো না চারদিকে কম ছেটে একটু ঢেকে নিলে,
তো যাই হোক, দেখো শাকটা অনেকটা মজে গেছে। এবার আমি দেখো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো বেশ ঝাল আছে ওই জন্য তিনটেই দিলাম আমি। আর এরপরে দেবো আমি স্বাদ মতো নুন, অবশ্যই শাকটা যেহেতু মজে গেছে নুনটা একটু কমই দেবো আমি, খুব বেশি দেব না। আর দিলাম অল্প হলুদ। এবার আমি এইটাকে ভালো করে নেড়ে চেড়ে শাকটা যেমন ভাজা ভাজা হয় সেই রকমভাবে ভাজা ভাজা করে নেব। দেখো শাক থেকে অনেকটা জল ছেড়ে শাকটা মজে একটুখানি হয়ে যাচ্ছে, আর চিংড়ি মাছের একটা দারুণ ফ্লেভার আর তার সঙ্গে রাঁধুনি ফোড়ন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা নিজেরা যদি রান্না না করো তাহলে সেই ফ্লেভারটা হয়তো কোনোদিনও পাবে না। তো এইভাবে অবশ্যই তোমরা করে দেখো, দারুণ কিন্তু লাগে খেতে। তো যাই হোক, আমি শাকটা নেড়ে দিলাম, আর দেখো মাছের তেলটা এখন একটু কম ছিটছে সেই জন্য আবার শাকটাকে আমি একটু ঢেকে দিলাম। এখানে আমি কিছুটা আদা গ্রেট করে নিচ্ছি, আর এটা একটা ফ্লেভারের কাজ করবে খুব সুন্দর। এটা একটা আসল ইনগ্রেডিয়েন্ট বলতে পারো এই শাকটার মধ্যে। আর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি ওই আদা গ্রেটেড করার মধ্যে, কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে আমি একটা গোলার মতন করে নিয়ে ব্যাটারের মতন পাতলা করে নিয়ে শাকটার উপরে দিয়ে দিয়েছি। এতে কী হবে, শাকটার মধ্যে আদার একটা আলাদা ফ্লেভার আসবে, আর কর্নফ্লাওয়ারটার জন্য না একটা বাইন্ডিং তৈরি হবে। তো শাকটা নেড়ে আমি এটাকে একটু টানানোর চেষ্টা করবো। প্রায় হয়ে গিয়েছে, মোটামুটি আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। অনেকটা মানে বাইরের পাশে মাছ ভাজা হয়ে গেছে, ওই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আলুগুলো ভেজে নেবো এই তেলের মধ্যে। আমি এই পাশে কড়াইতে বেশ একটু সুন্দর করে সফট করে ভেজে নিলে না দারুণ লাগে ভালো করে খেতে। তো শাকটা এবার আমি নামিয়ে নেবো, কড়া করে নামিয়ে নেবো, তারপরে আমি ওই রান্নাটা কমপ্লিট করব। আর এখানে শাকটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে, আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এই শাকটা আমি যেভাবে করলাম, আর আমাকে জানাবে। দেখো আমার শাকটা নামানো হয়ে গেছে, অবশ্যই একটুখানি হয়ে গেছে কিন্তু দারুণ ফ্লেভার আসছে, আর খেতে অবশ্যই খুব ভালো হবে আমি জানি। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, অর্ধেকটার বেশি প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মশলাটা করে নেব এই মাছের জন্য। এখানে দেখো মশলার জন্য আমি প্রথমে নেব আদা কুচি, মা যেগুলো করেই রেখেছিল, আর টমেটো কুচি নেবো এর মধ্যে, আর নেব অল্প কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো বলেছি খুব ঝাল, সব দিলে হবে না, তিন চারটের মতন আমি নেব কাঁচা লঙ্কা, আর বাকিগুলো আমি রেখে দেবো, রসুনটাও আমি তুলে রাখবো। আর যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো খুব বেশি দেব না, অল্পই দেব। আর একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। মশলাটা আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছ, তো এবার আমি রান্নাটা শুরু করে দিই। আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, আলুটা আমি অন্য জায়গায় তুলে নিলাম, মাছের থালাতেই তুলে নিলাম। আর এরপরে আমি কি করব, তেলটা অনেকটা বেশি হয়ে গেছে, সেই এতটা তেলে আমি মাছের রান্না করব না ঝোলটা, সেই জন্য আমি তেলটা তুলে নিচ্ছি আলাদা একটা কাপে। তুলে নেওয়ার পরে আমি রান্নাটা করব। তো দেখো এই কড়াইটার মধ্যেই, ভাজা তেলটার মধ্যেই আমি কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, এরপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষাবো, বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটাও পুড়ে যায় না, কষানোটাও ভালো হবে। যে কোনো মশলা কষানোর সময় একটুখানি জল দিয়ে দিলে না কষানোটা খুব ভালো হয়। তো এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ, আর তোমরা তো দেখেইছো লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কালারের জন্য দেবো একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার কারণ ওই ফ্যাট ফ্যাটে কালার হলে না আমার ভালো লাগে না, দেখতে বেশ একটু কালারফুল হবে মাছের ঝোলটা, তবেই না দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো মশলাটা, তারপরে কিন্তু আমি আলুটা দেব। তো দেখো মশলাটা কষানো হচ্ছে, আর এই ফাঁকে আমি কী করবো, এই পাশে গ্যাসটাতে আমি ভাতের জল বসিয়ে দেবো। ভাত এখনও হয়নি, অনেকটা বেলা হয়ে গেল, তো ভাতের জলটা আমি বসিয়ে দিলাম। ভাতের হাঁড়ির জলটা তো গরম হবেই, তার সঙ্গে আমি আরও একটা গামলা জল বসিয়ে দিলাম। এই জলটা কি করব, আমি মাছের ঝোলে ব্যবহার করব, বাকিটা ভাতে ব্যবহার করব। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, তো আমি এবার আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষানো হবে। আলুগুলো দিয়ে এবার আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে বেশ ভালো করে কষাবো। এতে কী হবে, মশলার যে কাঁচাগন্ধ সে তো চলেই যাবে, এতক্ষণে চলেও গেছে তেল ছেড়ে দিয়েছে যেহেতু, আলুগুলো কিন্তু বেশ সফট হয়ে যাবে। আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে মশলাটা কষিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তো আমি এই যে জলটা বসিয়ে রেখেছিলাম হাঁড়ির ওপরে সেই ফুটন্ত জলটা আমি দিয়ে দেবো। তো যতটা পরিমাণ আমার ঝোল লাগবে আমি দিয়ে দেবো। তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে আরও একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি মাছটা দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রেখে নামিয়ে নেব। তো ঢাকনাটা এবার খুলে নিলাম, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, দেখো কেটে যাচ্ছে একদম। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি আবার ঢেকে রেখে তারপরে নামিয়ে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তোমরাও এইভাবে করে দেখতে পারো, খুব ভালো লাগে মাছের ঝোল। আর হ্যাঁ, ধনে পাতা দিয়ে নামাবো অবশ্যই। তো আমার মাছের ঝোল কমপ্লিট, আমি ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখেই তো দেখতেই পেলে। আর আমি এখন স্নান টান সেরে একেবারে ঘরে রেডি হয়ে চলে এসেছি, আর এর মধ্যে মিঠিও চলে এসেছে। মিঠি দিদুনকে আমি আনতে পাঠিয়েছিলাম যে মিঠিকে গিয়ে নিয়ে এসো, না থাকলে না ঘরটা একদম ভালো লাগে না। এতদিন আবার ওদের বাড়িতেই ছিলাম, একসঙ্গে ছিলাম, ওরও মনটা খারাপ লাগে আর আমারও ভালো লাগে না ওকে ছেড়ে থাকতে। আর ছোট থেকেই তো মানে আমার কাছেই থেকেছে, বা নয়তো আমি ওর কাছে গিয়ে থেকেছি, এইরকমভাবে মানে আমরা আলাদা থাকিনি, সেই জন্য না একটা কেমন একটা হয়ে গেছে যে ওকে ছাড়া থাকতেই পারি না। তো সন্ধ্যের পরে আবার ওর মা নিয়ে চলে যায়। তো মিঠি এখন ওই ঘরে দিদুনের কাছে বসে আছে, আমি বললাম যে আমি স্নানটা সেরে নিই তারপরে তোকে নিয়ে আসছি, ও আমার ঘরে আসার জন্য পাগল হয়ে গেছে। তো যাই হোক, স্নান টান সেরে নিয়েছি, এখন তো ওকে নিয়েই ব্যস্ত থাকবো, আর জানি না এখন আর কতটা কি ক্যাপচার করতে পারবো। তবে এখন সন্ধেবেলা, আর বলেছিলাম তোমাদের যে মিঠি আসলে কোনো কিচ্ছু ক্যাপচার করা যায় না, কারণ ও এত দুরন্ত হয়ে গেছে, ওর পেছনে প্রচুর সময় লেগে যায়, আর ওর পেছনে পুরো থাকতে হয়, ওর সঙ্গে থাকতে হয় না, হয়তো চোখের নিমেষে মানে কিসের থেকে কি করে ফেলবে। তো যাই হোক, দুপুরে আমি আর কিছু ক্যাপচার করতে পারিনি, খাওয়া দাওয়াই বলো আর কিছু। আর মিঠি এতক্ষণ ছিল, এখন বাজে 7:30, এতক্ষণ ছিল, তো ও খুবই দুষ্টুমি করে গেল কন্টিনিউ। তারপরে ওর দিদুন আবার ওকে দিতে গেছে বাড়িতে, দিদুন আর দাদান। তো এখন একটু চা বানিয়ে নেব, চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। চা বানানো হয়ে গেছে, আর অবশ্যই লিকার চা, গত 2 মাস ধরে আমি দুধ চা খাচ্ছি না, লিকার চা খাচ্ছি। আর এতে দেখছি আমার গ্যাসের প্রবলেমটা একটু ভালোই আছে, দুধ চা খেলেই আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, সেই জন্য লিকার চা খাচ্ছি। আর চা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ঘরে যাওয়া যাক, যেহেতু আর কেউ নেই আমি একা, সেই জন্য 1 কাপ চাই বানালাম। আর যেহেতু খিদে পেয়ে গেছে সন্ধ্যেবেলা, তাই 4টে বিস্কুট নিয়ে আগে খেয়ে নিই, তারপরে চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে আমি গল্প করছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস, আমি ভালো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। ইউটিউবে ভিডিও করতে করতে মানে এই ইউটিউব পরিবারে এসে আসার পরে আমাদের আরো একটা পরিবার হয়, সেটা হচ্ছে মানে আমাদের ইউটিউবারদের একটা পরিবার হয়। সেটা কেন হয়, কিভাবে হয় বলছি তোমাদের সঙ্গে। ভিডিও করতে করতে আরো যারা অন্যান্য ইউটিউবার রয়েছে তাদের সঙ্গে একটা মানে কিছু কিছু মানুষের সঙ্গে, সবার সঙ্গে হয় না, কিছু কিছু ইউটিউবার বন্ধুদের সঙ্গে না একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ বা আত্মিক সম্পর্ক চলে আসে। তো সেই রকমই আমারও হয়েছে, এরকম আছে, 2-3 জন আছে যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, মানে শুধু ইউটিউবে সেটা সীমাবদ্ধ নয়, তার বাইরেও আছে, ফোনে ফোনে তাদের সঙ্গে আমার কথা হয়। একজন আছে সেরকমই, ব্লগ লাইফ নন্দিতা বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের যে ওনার নন্দিতা দি, আমি তাকে দিভাই বলেই ডাকি।
তো সেই দিদি কালকে আমাকে ফোন করেছিল, সেই দিদিভাই ফোন করে একটা সুন্দর খবর দিল যে মানে সেও মানে প্রত্যেকটা ইউটিউবারই তো একদম শূন্য থেকে শুরু করে, কিন্তু শূন্য থেকে শুরু করার পরেও যখন সে সাকসেসটা পায়, সেই স্বপ্নটা তার পূরণ হয়, সেই যে আনন্দটা সেটা অনেক বড় আনন্দ, একটা বড় অ্যাচিভমেন্ট। আর সেই সেটা শেয়ার করার জন্য কালকে আমাকে ফোন করেছিল সেই দিদিভাই, ফোন করে আমাকে খবরটা দিল, আমি তো শুনে আমি খুবই খুশি হয়েছি। তার থেকে বড় কথা, আমি এনকারেজ পেয়েছি অনেক, যে কাল ফোন করে বললো দিদিভাইয়ের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, মানে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছে, হয়েও যাবে খুব শিগগিরই, তার একটা দিন সময় লাগবে। তো যাই হোক, আমার শুনে এতটাই ভালো লাগলো, আমি খুব আনন্দ পেলাম যে, আর তার থেকে মানে কি বলতো, একটা এনকারেজ হয়ে গেল যে না আমিও করি, আমারও হয়ে যাবে। আর মানে ধৈর্যটা যে মানে অনেক সময় আমাদের সীমিত হয়ে আসে, সেটা আবার ফুলফিল হয়ে গেছে যে না ধৈর্য ধরে আবার ভিডিও করতে হবে। তো তোমরাও দেখো ওই দিদির চ্যানেল, খুব ভালো ভিডিও করে, খুব সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করে দিদি, আমাদের জন্য নিয়ে আসে, অনেক খাটনি করে চ্যানেলটার পেছনে। তো যাই হোক, অনেক খাটনি করেই বড় হয়েছে, তোমরাও দেখো। আর সেই দিদির সঙ্গে একটা আলাদা বন্ডিং হয়ে গেছে আমার, ফোন করে সুখ দুঃখের কথা আমরা নিজেরা আলোচনা করি। সেই রকম ভাবে আরো একজন আছে, কিন্তু আমারও একটা বোন আছে, আমি এই বোনটাকেও পেয়েছি আমার ইউটিউবের ফ্যামিলির থেকেই, তার নাম হচ্ছে সুচিস্মিতা, বোনটার নাম সুচিস্মিতা, আর তার চ্যানেলের নাম হচ্ছে সুচিস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, সুচিস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি চ্যানেলটা সার্চ করলেই পেয়ে যাবে। ও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করে, আর ওর যা সুন্দর সুন্দর মানে লিপস্টিক বলো বা কসমেটিক্স বলো, সুন্দর সুন্দর যা স্টক আছে না, দারুণ কিন্তু, ও খুব ভালো ভালো এগুলো রিভিউ দেয়। বিশেষ করে লিপস্টিকের রিভিউ গুলো আমার খুব ভালো লাগে, যেগুলো নাকি ও দিয়ে থাকে। তো যাই হোক, ওর চ্যানেলটাও খুব সুন্দর, তোমরা ওর চ্যানেলটাকেও ভিজিট করো, আশা করি ভালো লাগবে। অনেক কোয়ারিজ থাকে অনেকের যে এই লিপস্টিকটা নেবো কিনা, এই লিপ বামটা নেবো কিনা, তোমরা সেগুলো কিন্তু আনসার গুলো পেয়ে যাবে ওর চ্যানেলটা দেখলে, আর অনেক ইজিও হবে। তো যাই হোক, সুচিস্মিতা আর নন্দিতা দি দুজনকেই আমি অনেক অনেক শুভকামনা জানাই তোমাদের চ্যানেলের জন্য। আশা করি সুচিস্মিতা খুব তাড়াতাড়ি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আর নন্দিতা দি তোমাকে অনেক শুভেচ্ছা যে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো যাই হোক, তোমরাও আমার পাশে থেকো, আমাকে ভালোবেসে আমার সাথে এভাবেই থেকো, যাতে আমার চ্যানেলটাও তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়, আর কি বলবো। আর ভিডিওগুলো দেখো তোমরা, আর এভাবেই একটা কানেক্টিং পরিবার হিসেবে থেকে যেও। খুব ভালো লাগলো তোমাদের এই মানে উন্নতির খবরগুলো পেয়ে, ভালো লাগে শুনতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব, চা খেতে খেতে অবশ্যই। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আমাকে জানিও, ভালো লাগলে কমেন্ট করো, যদি কোনো মতামত দেওয়ার থাকে, তোমাদের মতামত অবশ্যই আমার কাছে অনেক মূল্যবান, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমি কীভাবে আমার চ্যানেলটাকে আরও উন্নত করতে পারি, ভিডিওগুলোকে আরও কীভাবে ভালো করতে পারি, অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু ওই পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি পোস্ট করবো তোমরা সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানেই শেষ করছি, টাটা, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।